হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আর আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালিদের একটি ট্র্যাডিশনাল রেসিপি, আলু পোস্ত। আর এই আলু পোস্ত তৈরি করাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি কি করে আলু পোস্ত তৈরি করি। আমি দুটো বড় সাইজের আলুকে এই রকম আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত। আমি ব্রাশের সাহায্যে এই পোস্তটাকে 1 মিনিট লো ফ্লেমে রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে পোস্তটা যাতে কোনোভাবে পুড়ে না যায়, তাই ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। পোস্তটা হালকা ড্রাই রোস্ট করার পর আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগে খেতে, তাই চেষ্টা করবেন সর্ষের তেলই ব্যবহার করতে। তেলটা গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর এরই সাথে দিয়ে দেবো 1 টিস্পুন কালো জিরে। এবার এই ফোড়নটাকে আমি 10 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এতে কেটে রাখা আলুগুলো। আমি আলুগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি, সমস্ত আলুটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আলুটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দেওয়ার পরও আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো 7 মতো নুন। নুনটা দিয়েও আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আলুটা সেদ্ধ হতে হতে আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডিং জারে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। আর এরই সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এতে দিয়ে দেবো অল্প একটু জল। এবার এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে, তাই ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি। একটা খুন্তির মাথা দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখে নিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারেতে আমি তৈরি করে রাখা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত আর লঙ্কা বাটাটা দেওয়ার পর আরেকবার আমি ভালো করে মিক্স করে নেব। আর এরই সাথে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, আরেকবার ভালো করে মিক্স করে দেবো। মিক্স করার পর আমি আবারও 5 মিনিটের জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার এতে দিয়ে দেবো আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমার আলু পোস্ত প্রায় রেডি, আর এটাকে শেষ করব একটা ফাইনাল টাচ দিয়ে। তাই ওপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল, একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলের গন্ধ কিন্তু আলু পোস্তের স্বাদকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু পোস্ত। এবার এটা গরম গরম ডালের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।